بسم الله الرحمن الرحيم عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএন এ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদের আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাজন আলিমিদিন দারুল উলুম ফরসকেয়ার মাদ্রাসা শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ আজান ও ইকামত এই সম্পর্কে আমরা আলোচনা দ্বিতীয় পর্ব শুনবো ইনশাআল্লাহ এবং 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আর চেষ্টা করব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن اللهم أرشد الأئمة واغفر للمؤذنين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা এবং বোনেরা প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের আলোচ্য বিষয় বিগত দিনের ন্যায় আজান ও একামত দ্বিতীয় পর্ব পর্ব টু আমরা এই বিষয়ে আলোচনা করব আজান ইসলামের অন্যতম একটি শেয়ার দ্বিতীয় হিজরি থেকে শুরু হয়েছিল আজ পর্যন্ত চলতেছে এবং ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত নামাজ থাকবে তার সাথে অবশ্যই আজানও থাকবে মানে কিয়ামত পর্যন্ত আজান চলতেই থাকবে এবং সবচেয়ে আজীব একটি ব্যাপার হল পৃথিবীর যত জায়গায় মুসলমান আছেন সকল মুসলমানের ইত্তেফাক এবং ঐক্যের প্রতীক হিসাবে যেটা সকলে জানে অন্যতম হলো আজান কারণ আপনি যে ভাষায় যে দেশের মানুষ যে ভাষায় কথা বলুক না কেন তার আজান কিন্তু সকলের সমান একজন নন মুসলিম এই বিষয়টার উপর যে সবচেয়ে বেশি পৃথিবীর মানুষ সকল যে বিষয়টি বেশি করে বিপুল সংখ্যক মানুষ যে কাজটি করে ওই জিনিসটা কী এবং কোন ধর্মের ওই কর্ম যে কর্ম সকল সমানভাবে করে কোনো বেশ কম নাই তো অনেক খুদাখুদির পরে শেষ পর্যন্ত সে নিশ্চিত হলো মুসলমানদের আজান কারণ মুসলমানদের আজান তার বিউটি হলো আপনি সৌদি আরবের আজান দেখেন লন্ডনের আজান দেখেন বাংলাদেশের আজান দেখেন পৃথিবীর যে কোনো ভাষাভাষী মানুষের আজান দেখেন কোনো বেশ কম নাই এটা আজানের সবচেয়ে বড় বিউটি আরেকটি বিউটি হলো আপনি 24 আওয়ারের মধ্যে এমন কোনো মিনিট পাবেন না যে মিনিটে কোথাও না কোথাও আজান হচ্ছে না কারণ ডেইলি আজান পাঁচবার দেওয়া হয় ইভেন হরম শরীফে তো ছয়বার দেওয়া হয় কারণ রাত্রে তাহাজ্জুদের সময় আরেকটি আজান দেওয়া হয় সেই হিসাবে টাইমের ব্যবধানে পৃথিবীর কোথাও না কোথাও নমাজের টাইম যেতেছে আজান হইতেছে এবং আজানের মাধ্যমে আল্লাহ আকবার আল্লাহর কথার বুলন্দ আল্লাহর বড়ত্ব বুলন করা হচ্ছে এলায় কলিমাতুল্লাহ হচ্ছে পাশাপাশি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নামও উচ্চারিত হচ্ছে যেভাবে আল্লাহ বলেছিলেন ইজা জুকিরতু জুকিরতা মাহি হে হাবিব যেখানে আমার আলোচনা থাকবে পাশে তুমি মোহাম্মদেরও আলোচনা থাকবে আপনি হাবিবের বন্ধুর আলোচনা থাকবে
তারই বাস্তবায়ন। আমরা গত তারিখেও আজানের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আজানের দ্বিতীয় পর্বে আমরা আজানের ফজিলতের অসম্পূর্ণ কথাগুলো আমরা জানব। নাম্বার ওয়ান, নবী করিম, ওই দিন আমরা ছয়টি বলেছিলাম, সেই হিসাবে ওই দিনের ধারাবাহিকতা আমরা বলতে চাই আজকে সাত নম্বর। সাত নম্বর আজানের একটি ফজিলত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আজান দেন তাদের মাগফিরাতের জন্য নিজে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমামু জামিন, প্রত্যেক মসজিদের ইমাম যিনি হবেন উনি হলেন রেসপন্সিবল এবং ওনার উপর অনেক দায়িত্ব রয়েছে। নামাজ বিশুদ্ধ হওয়ার দায়িত্বর পাশাপাশি সহি আকিদা, সহি ইমানের সংরক্ষণ, মুসল্লিদেরকে বয়ান বক্তব্যের মাধ্যমে কোরআনের তাফসির এবং হাদিসের তালিমের মাধ্যমে এবং ফেকি মাসাইল আলোচনার মাধ্যমে তাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করা, এটা হলো ইমামের দায়িত্ব এবং ইমামের রেসপন্সিবিলিটি এবং ডিউটি। কিন্তু দুঃখজনক হলো সত্য, নবীর ইসলাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটি সময় চলে আসবে মানুষ ইমাম খুঁজে পাবে না, কারণ ইমামতিকে এমন কঠিন বানিয়ে ফেলা হবে যে কেউ ইমামতি করতে চাইবে না। রাসূল ইসলাম আরও বলেন, মসজিদ ভরা লোক থাকবে, একজন লোক ইমামতি ইয়ার হবেও না, এবং ইমামতি করবে এরকম যোগ্যতা সম্পন্ন মানুষের সংখ্যাও কমে যাবে, আর যে হাতের কোনা কিছু থাকবে তারাও কিন্তু সব জায়গায় ইমামতি করতে চাইবে না, কারণ এটাকে অনেক কঠিন বানিয়ে ফেলা হবে, যেটা আপনারা হয়তো লক্ষ্য করতেছেন। একজন নবী ইসলাম বলেন, আল ইমামুজ্জামিন, ইমাম মানে অত্যন্ত একজন দায়িত্বশীল ব্যক্তি। এবং হাদিসে আরও বলেন, আল ইমাম জুইলাল ইমাম লি উতাম্মাবি, উনাকে অনুসরণ করতে হবে, নমাজের ভিতরে অনুসরণ, ওনার কথা বক্তব্য এবং নির্দেশনাকে অনুসরণ করে একজন মানুষ কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সমান হাদিসে রাসূল আরও বলেন, ওয়াল মুয়াজ্জিন মুতামানুন, প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন যিনি উনি ট্রাস্টওয়ার্দি হবেন, বিশ্বস্ত হতে হবে, কারণ ওনার আজানের উপর ভিত্তি করে বিশ্বাস করে পৃথিবীর মানুষ কয়েকটি কাজ করে থাকে। ইসলামের বড় একটি স্তম্ভ রোজা, সেহরি বন্ধ করেও আজানের মাধ্যমে, হজর আজানের মাধ্যমে, আবার এই রমজান শরীফে ইফতার অর্থাৎ রোজা ভঙ্গ করে, রোজাকে শেষ করে ইফতার করে এই মাগরিবের আজানের মাধ্যমে। এই জন্য বিজি বলে কি বলেন, আল মুয়াজ্জিন মুতামানুন, হে মুয়াজ্জিন তোমাকে বিশ্বস্ত হতে হবে, কারণ মানুষ তোমার উপর আস্থা রাখে, অতএব তুমি খুব কেয়ারফুলি আজানগুলো দিবে, কারণ ইসলামের বড় দুইটি রুকন ডেইলি পাঁচ ওয়াক্তের নামাজ যেভাবে আজানের উপরে নির্ভরশীল, ঠিক তেমনিভাবে রোজা, সেহরি শেষ করা এবং ইফতার করা, এই দুটিও আজানের উপর ডিপেন্ড এবং নির্ভরশীল। অতএব মুয়াজ্জিনকে অবশ্যই সতর্কতার সঙ্গে আজান দিতে হবে। তারপরে নবী আকরাম দোয়া করেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ, দুনিয়ার সকল ইমামদেরকে আপনি সহি পথের সন্ধান দান করুন, কারণ একজন ইমাম যদি ভ্রষ্ট হয়ে যান, ইমাম যদি বিভ্রান্ত হন, তাহলে গোটা মসজিদের মুসল্লি বিভ্রান্ত হতে বাধ্য। ইমাম ইমামের যদি আকিদা রং আকিদা হয়, তাহলে সকল মুসল্লি আকিদা উনি নষ্ট করে ফেলবেন। এজন্য মসজিদের একজন ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও তার যে সমস্ত যোগ্যতা দেখতে হবে, যে কোরআন এবং হাদিসের যোগ্যতার পাশাপাশি ওনার আখলাক, ইমান এবং ওনার আকিদা বিশ্বাস, এই সব যাচাই বাছাই করে একজন সঠিক ইমাম নিয়োগ দেওয়া প্রয়োজন। ওয়াকফিলিল মুয়াজ্জিনিন, নবী ইসলাম বলেন, হে আল্লাহ, আমার মুয়াজ্জিনদেরকে আপনি ক্ষমা করে দিন, কারণ তারা কত লোকদেরকে নামাজ আহ্বান করতেছে, যদি টাইমের ইদিক সিদিক হয়েও যায় কোনো সময়, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। কে দোয়া করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার জন্য? মুয়াজ্জিনের জন্য। এজন্য আরেকটি হাদিসে বলা হয়েছে, যতটুক পর্যন্ত মুয়াজ্জিনে আজান যায় অতটুকু এরিয়ার প্রত্যেকটি তরু লতা পাতা, শুকনো এবং কাঁচা প্রত্যেকটি জিনিস কঠিন কিয়ামতের মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেবে, এবং এই পরিমাণ যদি যতদূর আজানের আওয়াজ যায় এতদূর পর্যন্ত যদি গুনায় তার এই বড়ে যাবে, এরকম বেশি গুণাও করে ফেলে, যে গুণাটা আজানে আওয়াজ যে পরিমাণ দূরে যায় এই পরিমাণ যাকে ফার ফিল আপ করে ফেলবে, এত বেশি গুণা হলেও আজানের বদৌলতে আল্লাহ পাক মুয়াজ্জিন থেকে মাফ করে দেন এই দোয়ার বদৌলতে। আট নম্বর, আল আজানু তুগফারু বিহি যুনুব ওয়া ইউদখিলুল জান্নাহ, আজানের বড় আরেকটি বৈশিষ্ট্য হলো গুনাহ মাফ করার পাশাপাশি ওই মুয়াজ্জিনকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়, জান্নাতের মধ্যে নিয়ে যায়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম ইসলামকে বলতে শুনেছি, ইয়াজাবু রাব্বুকুম মিন রাঈ গনমিন ফি রাসি শাজিয়াতিন বেজবলিন ইউয়াজ্জিনু বিসসালাতি ওয়া ইউসাল্লি, আল্লাহ বড় খুশ হন ওই আল্লাহর বান্দার উপর যে পাহাড়ের চূড়ায় সেখানেও নমাজের টাইমে আজান দেয় এবং নমাজ পড়ে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বলেন, উনদুরু ইলা আব্দি হাযা, হে পৃথিবীর আমার সৃষ্টিরা, হে ফেরেশতারা, হে দুনিয়ার সকল সৃষ্টি, তোমরা কে দেখো আমার এই বন্দার প্রতি, ইউয়াজ্জিনু ওয়া ইয়ুকিমু, হে ফেরেশতার দল তোমরা একবার তাকাও আমার ওই মায়ার বন্দার প্রতি, সে পাহাড়ের চূড়ায়, কেউ তাকে দেখতেছে না, কারো কোনো ভয় নাই, লজ্জার কোনো আশঙ্কা নাই, তারপরেও সে সেখানে আজান দিতেছে, একামত দিতেছে এবং নামাজ কায়েম করতেছে আমার ভয়ে, কাদ গাফারাতুল আব্দি ওয়া আদখালতুহুল জান্নাহ। অতএব তার এই কাজের উপর সিদ্ধান্ত করে আমি সিদ্ধান্ত করলাম, তার কাজের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিলাম, আমার এই বন্দার জীবনের সকল গুণ আমি মাফ করে দিলাম এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করেই দিলাম, মানে প্রবেশ করার সিদ্ধান্ত আমি চূড়ান্ত করে ফেললাম। সুবহানাল্লাহ। তো আজানের মাধ্যমে গুনাহ মাফ হয়, জান্নাতও পাওয়া যায়। নাম্বার নাইন, নবী করিম চারিসে বলেছেন, যদি কেউ ধারাবাহিক বারো বৎসর আজান দিতে পারে, বারোটা বৎসর, আল্লাহ আকবার, অনেক মজিন আছেন এই দেশেও যারা দশ বৎসর, বারো বৎসর, সাত বৎসর ধারাবাহিক আজান দিয়ে আসতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বারো বৎসর আজান দেবে তার জন্য জান্নাত ওয়াজিব। কী পরিমাণ মোকাম মর্যাদা একজন মুয়াজ্জিনের! কিন্তু আমাদের অবস্থা কী? মুয়াজ্জিন যারা রাখলাম, মনে করি উনি মসজিদের কেয়ারটেকার, সকলের বকা দেওয়ার জায়গা উনি, ধমকি দেওয়ার জায়গা উনি এবং তিরস্কার করার জায়গা ওই মুয়াজ্জিন, সবার কমপ্লেন করার একমাত্র জায়গাই হলো মুয়াজ্জিন, সবাই ওনার বিরুদ্ধে কমপ্লেন করে থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকাম মর্যাদা দেখিয়েছেন একজন মুয়াজ্জিনের। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযযানা সিনতা আশারাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে বারো বৎসর পর্যন্ত আজান দেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়া কুতিবা লাহু বিকুল্লি আযানিন সিত্তুনা হাসানাতান, প্রত্যেকটি আজানের বিনিময়ে এক্সট্রা তাকে ষাট আমল তার আমলনামায় লেখা হয়। ওয়া বিকুল্লি ইকামাতিন সালাসুনা হাসানাতান, প্রত্যেকটি ইকামতের মাধ্যমে এক্সট্রা তাকে ৩০টি নেকি তার আমলনামায় লেখা হয়। আরেকটি বিষয় আমি বলে শেষ করতেছি। নাম্বার টেন, আল মুয়াজ্জিনু খিয়ারু ইবাদিল্লাহ, তারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে থেকে অন্যতম হলো যারা আজান দেয়। রাসূল বলেছেন, ইন্না খিয়ারা ইবাদিল্লাহ আল্লাযিনা ইউরাউনা আশ-শামস ওয়াল কমর ওয়ান নুজুম লিযিক্রিল্লাহ, আমার বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা হলো যারা সূর্য এবং চন্দ্র এবং নক্ষত্রকে লক্ষ্য রাখে আল্লাহকে স্মরণ করার জন্য আজানের মাধ্যমে। এবং নাম্বার ইলেভেন, আল মুয়াজ্জিনু ইযা আযযান ওয়া আকাম সাল্লা খালফা মিন জুনুদিল্লাহি মা লা ইউরা তারফাহু, হাদিসে বলা হয়েছে, মুয়াজ্জিনের আজান শুনে দুনিয়ার কত সৃষ্টি জগৎ আল্লাহকে স্মরণ করে, এজন্য সকলের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনকে দান করেন। রাসূল বলেছেন, ইযা কান রাজুল বিআরদিন কাইয়িন ফাহাযি সালাত ফালিয়াতাওয়াজ্জা ফাইন লাম ইয়াজিদ মান ফালিয়াতায়াম্মাম ফাইন আকামা সাল্লামাহু মালাকাহু ওয়া ইন আযযান ওয়া আকামা সাল্লা খালফা মিন জুনুদিল্লাহি মা লা ইউরা তারফাহু, সে যদি সেখানে আজান আকামা দিয়ে নামাজ পড়ে তার পিছনে আল্লাহর সৃষ্টি এত অসংখ্যক লোক নামাজ পড়ে সে হয়তো জানেই না। এজন্য আজান আকামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজান যারা দিয়ে তাদের মোকাম মর্যাদা রয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেককে আজানের গুরুত্ব বুঝে সঠিকভাবে একজন মুয়াজ্জিন নির্ণয়ের মাধ্যমে আজান দেওয়া এবং আজানের আমরা যেন জবাব দিয়ে সমান সাহায্য অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন। আমি জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জি বলুন আপনার প্রশ্ন। জি, আমার একটা প্রশ্ন হুজুরের কাছে, এই যে নসিহত বা ওয়াদা, আমি বাস্তবে একজন মুরব্বী সাহেব দেখা গেছে, অসুস্থ মানুষ, জি আমরা টিভি লাগুই, তার যে দেখা যাওয়ার পরে দেখলাম তার অবস্থাটা বেশি মানে ভালো নাই আর কি। তো ফ্যামিলি দুই আলাপার জন্য উঠেছি, তা আলাপার মাধ্যমে আমি প্রশ্ন করলাম যে ভাই, হায়াত মৃত্যু তো বলা যায় না, যদি ও করছে আপনারা আল্লাহ নিনগিব যায়, তো আপনারা কোন জায়গায় আমরা দাফন হলো, বাংলাদেশে না এখানে? তো মুরব্বী সাহেব কইলা যে না, আমি যদি মারা যাই, তার ছেলে আছে, ওয়াইফ আছে, আরো আত্মীয় স্বজন আছে, সবার সামনে কইছে যে আমি যদি মারা যাই আমাকে আপনারা দাফন করবা ওয়ালথাম স্টো, লন্ডনের যে ওয়ালথাম স্টো গুরুস্থান আছে, যেখানে তসলিম আলী সাহেব গুরুস্থান দেওয়া হয়েছে, আমাকে পাঠিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, এটা তো আমি বাজা করাইছি না, নসিহত করিয়ে গেছেন বাচ্চার জন্য। এখন কিছুদিন পরে মুরব্বী সাহেব দিদি তাকে বিদায় শুনি, এখন তার ছেলে সন্তানে তারা এখন তার চেঞ্জ করিয়া তারা তার যে দাফন করছেন গার্ডেন অফ, আমি প্রশ্ন আনলাম যে মুরব্বী সাহেব যখন কইলা যে আপনারা অন্য অমুক জায়গা দিতায় তাই নসিহত করিয়ে গেলা, ওয়াদা হয়ে গেলা, আপনারা যে ইটা জিও করলা, তারা কইলা মুক্তা অনেক জিনিস আছে, ইটা ওয়াদা টিকে না,
কেউ আছে কইলে আমার ভাষাটাই বাংলাদেশও এটা করে গেছে সে কিনা এই নি সেই নি আমি বললাম এটা একটা কথা হইল তাই জীবিত অবস্থায় কথা বলবো আমার কথা ঠিক আছে কিনা এটা হইবা ইনশাল্লাহ আর কোন প্রশ্ন আছে নি আপনার ওসিয়ত বা ওসিয়ত যে যা করিয়া নাই এটা আমি আপনার মাইছে দেখুন যে মুক্তা গেলে মারা গেলে কি এটা উত্তর এটা তাম ওয়াদা করা আমরা এই বিষয়ে আলোচনা আর কোনো প্রশ্ন আছে নি আপনার আমরা আনসার দিই ইনশাআল্লাহ জরুর ইনশাআল্লাহ জি একজন মানুষ মারা যাওয়ার পূর্বে যে সমস্ত ওসিয়ত করে যান যদি ওসিয়তগুলো কোনো উপদেশমূলক হয় বাবা মারা যাওয়ার সময় অনেক সময় সন্তানদেরকে উপদেশ করে যান সেই উপদেশগুলো তো অবশ্যই বাচ্চারা পালন করবে রসুল্লাহ সাল্লাম উপদেশ করে গিয়েছিলেন ওসিয়ত করে গিয়েছিলেন অনেক বাবারা ওসিয়ত করেছেন আম্বিয়া কেরামও মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছেন সে অবশ্যই পূর্ণ করতে হয় এক দুই নম্বর কোনো সম্পদে যদি ওসিয়ত হয় তাহলে ওসিয়ত ওনার ত্যাজ্য সম্পত্তির তিন বাঘের এক বাঘ থেকে যদি পরিপূর্ণ করা সম্ভব হয় তাহলে ওসিয়ত কার্যকর হবে আর যদি তাই এত বড় ওসিয়ত করেছেন মাল দেওয়ার সম্পদ দেওয়ার যেটা ওনার সম্পদের ত্যাজ্য সম্পত্তির ওয়ান থার্ড দ্বারা সম্ভব নয় এর চেয়ে বেশি চলে যাবে তখন কিন্তু এই ওয়ান থার্ডের অতিরিক্ত সম্পদ চলে যাবে ওই ওসিয়তটা ওনার কার্যকর হবে না তাহলে কী বোঝা গেল কিছু ওসিয়ত কার্যকর হয় না যদি সেটার উল্টা চলে যায় নাম্বার থ্রি যদি কোনো ব্যক্তি এমন কোনো ওসিয়ত করেন যেটা শরীয়তের হাদিসে কন্ট্রাডিকশন থাকে তো এটা যেভাবে দুনিয়ায় থাকা অবস্থায় ওনার এই অনুরোধটা যেভাবে রাখা জরুরি নয় মরার পরেও সেই অনুরোধটা পুরো করা জরুরি হয় না উনি যে কথা বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কন্ট্রাডিকশন রয়েছে রসুল ইসলাম বলেছেন যে ইন্নাল্লাহ ইজা আহাব্বালে আরদিন আংতামুতা বেআরদিন জাল্লাহ ইলাইহা হাজা আল্লাহ যে ভালো পান পছন্দ করেন যার মৃত্যু যেখানেই হবে আল্লাহ পাক ওনাকে সেখানেই মৃত্যু দেন এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ যাকে দফন করা যেখানে ভালো পান ওনার মৃত্যুটা সেই এলাকাতেই আল্লাহ পাকে ওনাকে মৃত্যু দিয়ে থাকেন এছাড়াও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তাকে দাফন করার ব্যবস্থা করবে এজন্য এইসব হাদিস সামনে রেখে এবং প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামের আমল দেখে যে রসুল ইন্তেকাল করেছিলেন মক্কায় সরি মদিনায় যদি ওনার মাতৃভূমি ছিল মক্কায় তারপরও আল্লাহ নবী সাল্লাহ ইসলামকে মদিনায় দাফন করা হয়েছে যেখানে মৃত্যু হয়েছে সেখানেই দাফন করা হয়েছে বরং আম্বিয়া কেরামের কিন্তু তো আরও কঠোরতা যে জায়গায় ইন্তেকাল হবে সমান জায়গায় কবর দেওয়া হবে নবী ইসলাম যে হুজরাতে ইন্তেকাল হয়েছিল সমান ওই হুজরাতেই আল্লাহ নবীকে দাফন করা হয়েছে ওনার রুমেই তো এই সব মিলিয়ে কী বোঝা গেল আল্লাহ যাকে যে জায়গায় মৃত্যু পছন্দ করেন ওই জায়গায় ওনার খবরটা হওয়াকেও পছন্দ করেন এবং এতটুকু দূরে নিয়ে যাওয়া যেটুকু দূরে নিয়ে গেলে মুসাফির হয়ে যাবেন 48 মাইল বাইরের চেয়ে দূরে নিয়ে যাওয়া এটা কিন্তু ইসলাম কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তাই আপনি যে কথাটা বললেন উনি যদিও ম্যানচেস্টার নিজের কথা বলেছেন লন্ডন থেকে ম্যানচেস্টার অনেক দূরে ম্যানচেস্টার না উনি ম্যানচেস্টার কথা বলছেন ম্যানচেস্টার না কিটা হইছেন তাই না এই জায়গার নাম হইছে ফরেস্ট কিটা এনিওয়ে তো লোকাল কবরিস্তান থাকা সত্ত্বেও উনাকে ওয়ালতামস্টো ওয়ালতামস্টো জি আচ্ছা ওয়ালতামস্টো ওয়ালতামস্টো লোকালও আসছিল আচ্ছা যদি এই জনের হয়ে থাকে যে ওই দূরে নেওয়ার কারণে মনে করেন তার মুসাফির হয়ে যাবে না মুসাফির লাগবে না ওয়ালতামস্টো বা যেখানে যদি ভালো কবরিস্তান থাকে তাহলে সেখানে করেন ওদের জন্য ভালো ছিল যদি ইসলামের কন্ডিশন হচ্ছে হয় নাই বাট এরপরেও এটা পুরা করা জরুরি নয় বিশেষ কোনো রিজনে বিশেষ কোনো কারণে যদি অন্যত্র দফন করে দেওয়া হয় এটা কিন্তু কোনো গুণা হবে না হ্যাঁ যদি ওয়ালতামস্টো বা অর্থাৎ লোকাল এরিয়ার কোনো কবরিস্তানের কথা বলে থাকেন তাহলে ওনাকে সেখানেই দফন করাটা ভালো ছিল উত্তম ছিল কারণ ওনার যেহেতু চাহিদা আল্লাহ একটা ঘটনা রয়েছে মর্মে হযরত মুসা আলাইহিস সালাতুসসালামকে ইন্তেকালের সময় উনি বলেছেন আয় আল্লাহ আমি চাই আমার কবর হোক বাইতুল মাকদিসের কাছে আল্লাহ ওনার আবদার পুরা করেছেন ওনার কবরিস্তান ওনার কবরটা বাইতুল মাকদিসের কাছেই দেওয়া হয়েছে তো এখান থেকেই বোঝা গেল একটা খাস কোনো প্লেসে আমার মৃত্যু হোক কবর হোক এই ধরনের চাহিদা বা আশা ব্যক্ত করা ঠিক আছে উমর আলম বলেছিলেন আল্লাহুম্মা জাআল মাউতি বে বলদ রাসূলিক আল্লাহুম্মা রযুক শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি বে বলদ রাসূলিক আয় আল্লাহ আমাকে শাহাদাতের মৌত যেন তুমি নসিব করো এবং আমার মৃত্যুটা যেন আপনার নবীর সিটি মদিনাতে যেন হয় এই প্রত্যাশা আল্লাহ পাক পুরা করেছেন ইভেন পুরা করতে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহর নবীর মুসল্লায় জায়নামাজের দাঁড়ানো অবস্থায় ফজরের টাইমে ওনাকে শহীদ করা হলো এবং উনি মদিনাতেই ওনাকে কী করা হলো আল্লাহ নবীর কবরের পাশেই ওনাকে দাফন করা হয়েছে তো এই হিসাবে
একজন মৃত ব্যক্তির যদি ওসিয়ত থাকে আর ওসিয়ত পুরো করার ক্ষেত্রে ইসলামের কোনো বিরোধিতা থাকে না, তাহলে অবশ্যই ওসিয়তটা পুরো করাটা ওনার জন্য উচিত ছিল, ভালো ছিল, উত্তম, বাট ফরজ বা ওয়াজিব নয়। সেই হিসাবে ওনার যদি অন্যত্র দফন করেও ফেলেন নাজায়েজ হবে না, বাট অবশ্যই উত্তম ছিল। যদি ওনার লোকাল এরিয়া হিসাবে অতটুকু দূর নিয়ে যাওয়া হচ্ছে না, যেখানে গেলে মুসাফির হয়ে যাওয়া হয়, তো ওই এরিয়াতে দফন করলে ভালো ছিল, উত্তম ছিল তার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। আমার কাছে একটি প্রশ্ন আগে মানে একজন করে রাখছিলেন যে জোহরের নামাজের আগে চার রাখা সুন্নত, এরপরে ফরজ, এরপরে যে দুই রাখা সুন্নত পড়া হয়, ওই দুই রাখা যদি ফরজের আগে পড়ে ফেলে আর ফরজ পড়ার পরে যদি আর সুন্নত না পড়ে চলে মানে এরকম অভ্যাস করে, তাহলে এটা ঠিক হবে কিনা? কারণ রসুলের সুন্নত হলো দুই রাখাত পড়া, প্লাস আল্লাহ নবীর সুন্নত হলো জোহরের ফরজের পরে পড়া। যদি আগে ওই দুই রাখাত পড়ে তো সুন্নত পড়তে গিয়ে নবীর তরিকার উল্টা হয়ে গেল, তাই জোহরের পরের সুন্নত যেটা সুন্নত মুয়াক্কাদা ওই সব সে পাবেও না এবং এই দায়িত্ব আদায় হবে না। তাই কোনো অবস্থায় ওই দুই রাখাত আগে পড়ার কোনো সুযোগ নাই, যদি থাকতো সাহাবা কিরাম তো করতেন। অতএব এই দুই রাখাত জোহরের আগে ফরজের আগে পড়া যাবে না, ফরজের পরেই পড়তে হবে। কেন? রাসূল ইসলাম বলেছেন যারা ডেইলি বারো রাখাত সুন্নত পড়েন ফজরের পূর্বে দুই রাখাত, ওইটা কিন্তু বাদ পড়া যায় না। জোহরের আগে চার রাখাত, পরে দুই রাখাত বলেছেন, যেখানে পরে দুই রাখাত বলেছেন আল্লাহ নবী এখানে পরেই রাখতে হবে, আপনি আমি আগে নিয়ে আসতে পারবো না। মাগরিবের পরে দুই রাখাত, এশার পরে দুই রাখাত, যেভাবে মাগরিবের এবং এশার পরের দুই রাখাত সুন্নতকে আগে পড়া যাবে না এবং ফজরের আগের সুন্নতকে পরে নেওয়া যাবে না, ঠিক তেমনিভাবে জোহরের পরের দুই রাখাত সুন্নতকেও আগে পড়া যাবে না। এটা নবীর তরিকার উল্টা হবে, সাহাবায়ে কেরামের প্র্যাকটিস এবং আল্লাহ নবী সহ সকলের প্র্যাকটিসের উল্টা হবে, সুন্নত পরিপন্থী হবে, এটা আদায় হবে না। ঠিক আছে? এবং আরও বলেছেন যারা এই বারো রাকাতের উপর গুরুত্ব সহকারে আদায় করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু জান্নাত ওয়াজিব করবেন, জান্নাতে একটি ঘর বানাবেন। এজন্য আমাদেরকে জোহরের পরে দুই রাকাত সুন্নত পরেই পড়তে হবে ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি বেমারি তো এসান নমাজ পড়িয়ারি, আমি ফরজ নমাজ পড়িয়ারি, আমি তিনবার সূরা ইখলাস পড়ি নাই, এর ফলে ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহান কয়েক আয়াত পড়ি, এর ফলে আমার রসুল পড়ি নাই, জানি আমার পরে আমি খাইতে খাইয়াকে ঘুমাই, এটা তো ঠিক আছে নি হুজুর। আর এশরাক নমাজ নিয়ম আমি বেমারি পথর সময় বিশ্বনাথ ঘোরাঘুরি করি, ইয়ার পরে সূর্য উঠি দেখার পরে উঠি আমি জিকির করি, তসবি পড়ি, এর পরে 25-26 মিনিট পরে আমি সাইড দেখা এশরাক করি, এটা ঠিক আছে নি হুজুর। আর একদিন আপনাদের কইছিলাম ইয়া হুজুরে কোশ্চেন, আমার রসুল ফরজ নমাজের পরে আয়াত আল্লাহ বসুরের পরে আমার রসুল পড়া যাবে না, সম্মানিত বাংলার দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে অনেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন, অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষায় রয়েছেন। আমরা এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের আরও নতুন করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জি, আমাদের বিরতির পূর্বে একজন মুরব্বী যে তিনটা প্রশ্ন করেছিলেন, এশার নামাজ পড়ে যে কয়েকটি দোয়া পড়েন এবং কয়েকটি কোরআন শরীফের আয়াতও পড়েন, ওয়াল্লাহুল্লাজি পড়েন আর বিভিন্নগুলো পড়েন, তো এটা কি ঠিক আছে কি না? ঠিক না, ইয়েস ঠিক আছে। আপনি যে কোনো সময় তসবি পড়তে পারেন, যে কোনো সময় কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করতে পারেন। আপনার আরেকটি প্রশ্ন হলো
যে দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার এশরাকের নামাজ, এশরাকের নামাজ আপনি অসুস্থ অবস্থায় আপনি জায়নামাজে মুসল্লায় না বসে আপনি ফজর পড়ে আপনি বলেছেন যে আপনি বিছানায় একটু গড়াগড়ি করেন, দশ পনেরো বিশ মিনিট পরে আপনি তারপরে এশরাকের দুই দুই করে চার রাকাত নামাজ পড়েন, আপনার কি হবে? যেহেতু আপনি মাজুর সেই হিসাবে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। বা হাদিস যেটা এসেছে সেটি হলো একজন মানুষ নামাজ পড়ার পরে মুসল্লায় বসে আল্লাহর জিকির তসবি তিলাওয়াত করতে থাকবেন, মকরু টাইম দেওয়ার পরে তারপরে পড়বেন, এটা উত্তম। বাট যদি আপনার উদরের কারণে বা কেউ কাজের কারণে ওখান থেকে উঠে যায় আর তার তসবি এবং জিকির কন্টিনিউ রাখে আর মকরু টাইম দেওয়ার পরে পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ যদি দেনওয়ালা আল্লাহর কাছ থেকে আশা রাখা যায় আপনি পূর্ণ সব পাবেন, সেটা কোনো সমস্যা হবে না, সেটা জায়েজ হবে। আপনার তিন নম্বর প্রশ্ন যদি গত তারিখ আপনি বলেছিলেন যে অনেকে মনে করেন নামাজের পরে আমার রসুলও পড়া যাবে না, সুরায় বকরার লাস্টের দুয়ার পড়া যাবে না, এই কথাগুলো কিন্তু সঠিক নয়। কারণ কোরআনে করিমের তিলাওয়াত যে কোনো মনে করতে পারেন, হ্যাঁ এটাকে সুন্নত মনে করবেন না আপনি। সুন্নত হলো নবী করিম যেটি বলেছেন যে নামাজের পরে আপনি সুরায় ইখলাস পড়বেন, সুরায় ফালাক পড়বেন, সুরায় নাস পড়বেন, তারপরে আয়াতুল কুরসি পড়বেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত হতে সুন্না। আর বাকি যেগুলো কোরআন শরীফের তিলাওয়াত মনে করেন আপনি এখন করতে চান, করতে পারবেন না? পারবেন না, পারবেন। কেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানিহি, হাদিসে আসছে যে নবী করিম ইসলাম সব সময় আল্লাহর জিকির করতেন। আর জিকিরের মধ্যে থেকে অন্যতম একটি উত্তম জিকির হলো কি? কোরআনে করিমের তিলাওয়াত। যে সব সময় যে কোনো সময় যদি করা যায় এটা যেন কোনো স্পেসিফিক টাইম নয় বা কোনো নিষেধ কোনো টাইম নয়, নমাজের ক্ষেত্রেও মকরু টাইম রয়েছে, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, দুপুরের সময়, এবং নফল পড়া যায় না ফজরের ফরজ পড়ার পরে, বিশেষ করে সূর্য ওঠা পর্যন্ত এই টাইমের ভিতরে, আসরের ফরজ পড়ার পরে সূর্য ডুবা পর্যন্ত এই টাইমের ভিতরে নফল পড়া যায় না, বুখারী শরীফে স্ট্রং নিষেধ এসেছে। তো এই টাইমে নমাজ নিষেধ, কিন্তু এই মকরু টাইমে কোরআনে করিমের তিলাওয়াত কিন্তু নিষেধ নয়। তো আপনি দিনের এবং রাত্রের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টাইমে আপনি কোরআনে করিম তিলাওয়াত করতে পারেন, নমাজের পরে বাঘ তিলাওয়াত করতে পারেন। সেই হিসাবে যদি আপনি নমাজের পরে হুয়াল্লাহুল্লাজি পড়েন, আমান রসুল পড়েন, সুরাতুল বকরা আসরুদ্দিয়াত পড়েন, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ জিকিরের টাইমের ক্ষেত্রে কোনো টাইমিং এভাবে বেঁধে দেওয়া হয় নাই। আমি আগেই বলেছি কান রসুল্লাহ আসলাম ইয়াদুল্লাহ ফিকুল্লা আহিয়ানি, রসুল ইসলাম সর্বাবস্থা জিকির করতেন। এবং আরও বলেছেন আফজলুল জিকিরে তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনে করিমের তিলাওয়াত। কোরআনে করিমের তিলাওয়াতের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন কোনো টাইম নেই, যেহেতু আপনি যে কোনো টাইমে পড়তে পারেন। হ্যাঁ কিছু স্পেসিফিক টাইমে কিছু তিলাওয়াতের জন্য আল্লাহ নির্দেশ করেছেন এটি হবে ওই টাইমের জন্য সুন্নত এবং উত্তম, যেমন মাগরিবের পরে সুরায় ওয়াকিয়ার তিলাওয়াত, এশার পরে সুরায় মুলকের তিলাওয়াত, ইয়াউমুল জুমায় সুরায় কহফের তিলাওয়াত, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত, এটা সুন্নত হিসেবে আমরা করবো। আর বাকিগুলা আমরা সুবিধা হিসাবে, যে আমরা এই টাইমে একটু সুবিধা হচ্ছে আমি তিলাওয়াত করতেছি, আপনি করতে পারেন। ফজরের পরে হুয়াল সুরায় হাসরের লাস্টের তিন আয়াত, মাগরিবের পরে সুরায় হাসরের লাস্টের তিন আয়াত, এগুলো হলো টাইমিং, যে হাদিসের মধ্যে এসেছে টাইম নির্ণয় করে। আর বাকি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনি পড়তে পারেন, কোনো টাইমের কোনো এখানে প্রশ্ন বা রেস্ট্রিকশন নাই। ঠিক আছে, আমরা আগের প্রশ্ন যেটি আগে করেছিলাম এই বিষয়ে আমি আরেকটু আলোকপাত করতে চাই, যে সুন্নত জুহরের সুন্নত দুই রেকাত, লাস্টের দুই রেকাত আমরা শুনতে পাইতেছি অনেক মা বোনরা নাকি জুহরের চার রেকাত সুন্নত পড়ে সময় সেভ করার জন্য, যে ফরজ পড়ার পরে স্ট্রেট যেন চলে যেতে পারেন, এই সুবিধার্থে অনেক মা বোনরা নিজেও করতেছেন অন্যদেরকে এনকারেজ করতেছেন যে আমরা ফরজের পরের দুই রেকাত সুন্নত না পড়ে আমরা আগেই চার রাকাত পড়ে, যেহেতু আমাদের সময় রয়েছে আমরা ওই দুই রাকাত আমরা পড়ে ফেলি। আল্লাহু আকবার, এটা পুরা নবীর সুন্নতের তরিকার উল্টা হবে। আল্লাহকে ওয়াস্তে এই কাজটা যেন না করেন এবং অন্য কেউ যেন করতে উৎসাহিত না করেন। দেখেন হাদিসের মধ্যে রয়েছে যে ঈদের খুতবা, ঈদের পরে খুতবা দেওয়া, এটা দেওয়া হয় নামাজের পরে। কোন সময়? নামাজের পরে। যে সময় বনু উমাইয়া শাসন ছিল তখন ওনারা কিন্তু টাইম চেঞ্জ করে নামাজের আগে ওনারা এই খুতবা দিয়া দিতেন এবং বলতেন, যুক্তি দিতেন যে অনেক লোক নামাজের পরে চলে যায়, তাড়াহুড়া থাকে, তো আমরা নামাজের আগে খুতবা দিয়া দেব। আর ঘটনাও ছিল এরকম যে তাদের রাজনীতি প্রতিহিংসার কারণে প্রতিপক্ষকে গায়েল করার জন্য অনেক কথাও তারা এই বক্তব্যে বলতেন, এর জন্য নামাজের পরে হলে অনেক
মুসল্লিরা যারা প্রতিপক্ষ তারা চলে যেত। এজন্য তারা পরামর্শক্রমে তারা এটাকে টাইম চেঞ্জ করে ঈদের খুতবা ঈদের পরে না দিয়ে তারা ঈদের আগে দেওয়া শুরু করে দিল। যেভাবে জুম্মার খুতবা আমরা কী করি, নমাজের আগে দিয়ে থাকি, তারা যুক্তি দিল যে জুম্মার খুতবা যদি আগে দেওয়া হয় ঈদের খুতবাও আগে দেওয়া যাবে। এই যুক্তি দিয়ে তারা টাইম পরিবর্তন করে ফেলেছে। হযরত আবু সাঈদ খুদরি সহ অনেক সাহাবায়ে কেরাম শক্ত প্রতিবাদ করেছেন এবং সেই সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিনের প্রতিবাদে শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে এটাকে চেঞ্জ করতে। যার কারণে আজ আমরা হয়তো দেখতেছি যে রসুলুল্লাহ সাল্লাম যেভাবে করেছিলেন এক্স্যাক্টলি এভাবেই করা হচ্ছে। কি যে ঈদের খুতবা আমরা কোন সময় দিই, নমাজের আগে না পরে? নমাজের পরে। আবার জুম্মার খুতবা দেওয়া হয় নমাজের আগে। তো জুম্মার খুতবা নমাজের আগে আর ঈদের খুতবা নমাজের পরে দেওয়া যাবে নবীজির সুন্নত। ঠিক তেমনিভাবে জুহরের দুই রাকাত সুন্নত ফরজের পরে পড়া এটাও নবীজির শিক্ষা এবং সুন্নত, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। এটাকে কোনো অবস্থায় বদলানো যাবে না, এটা কখনো করবে না ইনশাআল্লাহ। এই সুন্নতের এই এটা কি কোনো কাজা করতে পারবে বা অন্য কিছু করতে পারবে? যে সুন্নতের কাজার ক্ষেত্রে হলো কি যে এক বর্ষে একটি হাদিস রয়েছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুহরের দুই রাকাত সুন্নত মিস হয়ে গিয়েছিল, ওই দুই রাকাত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খোদা করেছেন এবং বলেছিলেন যে আমার কাছে কিছু একটা কাফেলা একটা জরুরত নিয়ে এসেছিল এবং তাদেরকে সময় দিতে গিয়ে আমি জুহরের পরে দুই রাকাত সুন্নত আমি পড়তে পারি নাই, খুব বিধি হয়ে গিয়েছিলাম, যার কারণে ওই দুই রাকাত সুন্নত আসরের পরে আমি খোদা করেছেন। তো এখানে কী বোঝা গেল যে এই সুন্নতটা পরে খোদা করা যেতে পারে, বাট টাইম যাওয়ার পরে সুন্নত মুআক্কাদার মুআক্কাদাইয় যেটা গুরুত্ব এটা কমে যায়, কারণ এটা ওই টাইমের লগে সম্পর্ক ছিল। এজন্য আমরা সুন্নতকে আমরা খোদা করতেই দেবো না। হ্যাঁ, ফরজের সঙ্গে যদি সুন্নত খোদা হয়ে যায়, সুন্নতটা যদি ফরজের সঙ্গে খোদা হয়, তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়েছেন। যেমন এক সফর থেকে ইটান আসার সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে একটু রেস্ট নিয়েছিলেন, ফজরের নামাজ খোদা হয়ে গিয়েছিল, ওই নামাজটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা পড়েছেন, সেখানে আদানও দিয়েছেন, একামত দিয়েছেন, জামাত নামাজ পড়েছেন, সুন্নত পড়েছিলেন, তারপরে ফরজ পড়েছেন। এই বিস্তারিত বর্ণনা রয়েছে বুখারী সহ মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে। তো সুন্নত যদি একা খোদা হয়ে যায় তাহলে পরে পড়ে নিতে পারবেন, মক্কাতে থাকে না, পড়ে নেওয়াটা স্বাভাবিক সুন্নত, অর্থাৎ সুন্নত ঘরের মক্কাতে হয়ে যায়, মুস্তাহাবের মতো হয়ে যায়। একটি হাদিসে বলা হয়েছে ফজরের আগের সুন্নত যদি কারো মিস হয়ে যায়, যেমন গিয়ে দেখলেন আপনি মসজিদ জামাত শুরু হয়ে গিয়েছে, আপনি পড়তে পারলেন না, তো ওই দুই রেখার সুন্নত আল্লাহর নবী বলেছেন সূর্য ওঠার পরে তোমাকে পড়তে হবে, হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। কেন বলেছেন? কারণ ফজরের ফরজের পরে ওই টাইমে নফল মকরু, এখন যদি আপনি ওই টাইমে দুই রেখাত পড়েন তো যেহেতু টাইমের পরে পড়তেছে এটা নফলের পর্যায়ে চলে গেছে, আর এই টাইমে নফল নিষেধ, এজন্য ফজরের দুই রেখার সুন্নত আগে পড়তে না পারলে আপনি সূর্য ওঠার আগে পড়বেন না, পড়বেন কোন সময়? সূর্য ওঠার পরে। এটাই হলো ইমাম আবু হানিফা ইমাম মালিক রহমতুল্লাহ সহ নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতামত, যদি এখানে ইমাম শাফি সাহেবের মতামত ভিন্ন রয়েছে অন্য হাদিসের উপর ভিত্তি করে। তো এই হলো সংক্ষিপ্তভাবে আমরা আবারও আমাদের মূল বিষয় যেটি আজকে ছিল আজান এবং একামত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আজান শুরু হয়েছে মদিনায় যাওয়ার পরে। কখন? মদিনায় যাওয়ার পরে, হিজরতের দ্বিতীয় বৎসরে। প্রশ্ন হলো নামাজ তো ফরজ হয়েছিল এর আগে, তখন কি নামাজ জামাত হতো না? ইয়েস, জামাত হতো, কিন্তু জামাতের পূর্বে কোনো আজান দেওয়া হতো না। মক্কায় অন্ততপক্ষে তিন বৎসর নামাজ ফরজ হওয়ার পরে রাসূল নামাজ পড়েছেন। কয় বৎসর? তিন বৎসর। মেরাজে নামাজ ফরজ হয়েছিল, এই মেরাজ কবে সংগঠিত হয়েছে? সেখানে বিন নামাজ থাকলেও নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে দশ নববীর পরে, রাসূল নবুয়ত প্রাপ্তি হওয়ার দশ বৎসর পরে, আবু তালিব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহর নবীর মেরাজ সংগঠিত হয়েছিল, আর ওই মেরাজে নামাজ ফরজ হয়েছে। তো অন্ততপক্ষে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ বৎসর পর্যন্ত নামাজ পড়েছেন মক্কায়, তারপর আর দুই বছর মদিনায় আদান দেওয়া হতো না, এরপরে পরামর্শ ভিত্তিতে আদান দেওয়া শুরু হয়েছে। জি, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। জি বলুন আপনার প্রশ্ন। আপনার টিভির ভলিউম একটু মিউট করতে হইবে, অথবা পাশের রুম থেকে পার্শ্ববর্তী রুম থেকে কথা হইতে হইবে, তো আওয়াজ রিপিটিত নাই। জি, আমি ও মাত্র শুনছি যে সুন্নতের ব্যাপারে ফরজ নামাজ পড়িয়ে আনলে দুই রাত সুন্নত,
কত সময়ের ভিতরে একটা এখানে পজিটিভ হইয়া থাকে আর কি, ওটা জানতাম চাইছিলাম। আমি তো প্রায় সময় মনে করো ফরজ নামাজ পড়িয়ে আনলে ফার্স্ট ছয় মিনিট ওই রকম যাই গিয়া অন্য অন্য তসবি তসবি করি, এরপরে মোনাজাত করিয়া এরপরে সুন্নত পড়ি। অত সময় মোটামুটি পাঁচ ছয় মিনিট যাই গিয়া আমার, এরপরে সুন্নত যে পড়ি সুন্নত পড়া ঠিক টাইম মতো আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মতো পড়ছেন বা কইছেন হাদিস মধ্যে আছে যে ওটা দাদা থাকলাম। ঠিক আছে ইনশাআল্লাহ, ওইবার সালামু আলাইকুম। আল্লাহর নবী অনেক সময় তিন থেকে দশ বার বরার বেশি পড়ার কথাও বলেছেন, তো হয়তো আল্লাহ নিজেও পড়েছেন, প্লাস আয়াতুল কুরসি পড়ার আল্লাহ নবী ইনকারেজ করেছেন, হয়তো সব নিজেও পড়তেন। তো এইভাবে নমাজের পরের তসবিহাতগুলো আদায় করতে যে টাইমটা গেল, সুবহান আল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহ আকবার 34, এই তসবিহাত পড়তে সময় যারা যাবে এটাও কিন্তু ফরজের সাথেই এবং সুন্নতের সাথে রিলেটেড, এই কারণে সুন্নত ডিলেই হয়ে যায় না। যতই তিন চার পাঁচ ছয় মিনিটও চলে যায় সুনত টাইম বাকি থাকে। আমি যে কথাটা বলেছি সেটি হলো সুনত টাইম চলে যাওয়ার অর্থ হলো যে জুহরের টাইম চলে গেল, এত লেটে যে আপনি জুহরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, এরপরও আপনি সুনত পড়েন নাই, তখন সেটা হবে লেট। আর যদি এইভাবে তসবি পড়ার কারণে যে লেট হয়, এই লেটের কারণে সুনত মোটেই লেট হয় না, বরং আপনি কারেক্ট করতেছেন। আর মধ্যখানে আরেকটি সুনত ছিল তসবির পর আপনি সেটার উপর আমল করতেছেন। অতএব এই জুহরের দুই রাখার সুনত আপনি পরেও পড়লেন, এটার উপর আমল হলো, আর আপনার মধ্যে তসবিহাত পড়লেন, আল্লাহ একটি সুন্নত পুরো আমল করলেন, এতে গিয়া এই যে পাঁচ ছ মিনিট লেট হওয়ার কারণে সুন্নত লেট হয়ে গিয়েছে একথা বলা যাবে না। ওর 100% পারফেক্টলি আপনি পড়তেছেন মাশাআল্লাহ। ধন্যবাদ, আমরা তখন শুনি আপনারা নামাজের পরে তসবিহাতগুলো পড়েন, তারপরে সুন্নত পড়েন, খুবই ভালো কথা। তবে সেখানে যদি কেউ ফরজ পড়ার পরেই সঙ্গে সঙ্গে সুন্নত পড়ে নেয় একটু পরেই, আর তারপরে তসবিহাত পড়ে, সেটাও জায়েজ রয়েছে। কারণ হাদিসের শেষে দুবুরা সলাতিন মক্তুবাতিন, যারা ফরজ নামাজের পরে তসবিহাত পড়বে, পরে বলতে ফরজের ইমিডিয়েটলি পরেও পড়া যায় এটা উত্তম, আর যদি সুন্নত পড়ার পরে পড়া হয়, সুন্নত যেহেতু ফরজেরই পরিপূরক, যদি সুন্নত পড়ার পরে যদি শান্তিমতো বসে এরপরে যদি কেউ দুয়া তসবিহাত পড়ে সেটাও জায়েজ রয়েছে। যেমন একটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতুল্লাইলে তাহাজ্জুদের নামাজে বিতরের নামাজের পরে আর দুই রাকাত পড়তেন, এরপরে লম্বা টাইম বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, তসবিহাত পড়তেন। ওই হাদিস থেকে বোঝা গেল এই তসবিহাত এবং জিকির দোয়া এগুলো একদম এন্ড করলেও ঠিক আছে। কোরআন শরীফ সে কথার দিকে ইঙ্গিত করে, কোরআন শরীফ আল্লাহ বলেছেন ফাইজা ফারগতা ফাংসাব, তুমি যখন নামাজ থেকে ফারেগ হয়ে যাবে, শেষ করে ফেলবে, তখন তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে তুমি দোয়া এবং তসবিহাত সেগুলো শুরু করে ফেলো। তো এর উপর ভিত্তি করে অনেক উলামায়ে কেরাম এটাই মনে করেন যে উত্তম তো এটাই হবে, ফরজ পড়েই আপনি যেভাবে করতেছেন সুন্নতের পূর্বে তসবিহাতগুলো পড়ে নেওয়া, আর যদি কোনো কারণে আপনি সুন্নত পড়ার পরেও তসবিহাত পড়তে চান তখন সেটা জায়েজ রয়েছে, বাট উত্তম হবে ফরজের পরেই সুন্নতের আগেই এই তসবিহাতগুলো পড়ে নেওয়া। জাযাকুমুল্লাহ আহসানা জাযা। আমাদের আজকের বিষয় ছিল আজান প্রসঙ্গে, দ্বিতীয় যে আজান শুরু হয়েছে, এর আগে আজান নামাজের কোনো আজান দেওয়া হতো না। সাহাবায়ে কারাম অনুমান করে নামাজের টাইম আইডিয়া করে সবাই সম্মত হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন সাহাবায়ে কারামদেরকে নিয়ে পরামর্শ করলেন, মশওয়ারা করলেন যে আমরা জামাত কীভাবে আমরা জামাতের সকল একত্রিত হব, কোন পন্থা করলে ভালো হবে এ ব্যাপারে পরামর্শ করলেন, কারণ তখন মুসলমানের সংখ্যা বেড়ে গিয়েছিল। তো অনেক প্রস্তাব এসেছে, কেউ প্রস্তাব দিলেন যে আমরা এক কাজ করি, আমরা নামাজের টাইমে একটা বেল বাজাবো, আমরা তো ওই বেল শুনে ঘন্টার আওয়াজ শুনে সকল চলে আসবেন। তো এটা কিন্তু বাকি সাহাবায়ে কেরাম বললেন যে দেখো এটা প্রত্যাখ্যান করে দেওয়া হলো যে বেল তো কিন্তু অন্য ধর্মের লোকেরা বাজায়, কারা, খ্রিস্টানেরা, তো ওদের সঙ্গে সামঞ্জস্য বা মুশাবত হয়ে যাবে, এজন্য এটা উচিত নয়। কেউ বলল যে আমরা সিঙ্গা বাজাবো, সিঙ্গা আমরা ফু দিব আর ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সাউন্ড হবে, আওয়াজ হবে, এই আওয়াজ শুনে সকল নামাজের শরীক হয়ে যাবেন। বলা হলো
যে সিংহায় ফু দেওয়া এটা হলো ইহুদিদের তাদের তাদের শেয়ার, তারা এই কাজটা করে থাকে। কারণ যে আমরা সিংহা বাজাই তাহলে তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে এবং সভা হয়ে যাবে। কেউ বললেন আমরা নমাজের টাইমে আগুন জ্বালাতে পারি, এই আগুনের আগুনের ধোঁয়া দেখে বা আগুন দেখে লোক দূর দূর থেকে সবাই নমাজের টাইম হয়ে গেছে এই কথা মনে করে সকল সমবেত হবে। তো এটা প্রত্যাখ্যান করা হলো, এক তো আগুন জ্বালে একটা ইসরাফ হলো, দুই নম্বর অগ্নি পূজা এগুলো তো মজলিসিরা অগ্নি পূজা করে তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে। তো বিভিন্ন প্রস্তাব আসছে, প্রত্যেকটি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়া হলো। শেষ পর্যন্ত মনে মনে ইয়া রাসূলুল্লাহ আমরা এক কাজ করি, নমাজের টাইমে জমা শুরু হয়ে যাবে এই মর্মে আমরা একটা অ্যানাউন্স করে দেবো, আসসালাতু জামিআতুন। কী বলা হবে? আসসালাতু জামিআতুন, নমাজের জমা শুরু হয়ে যাচ্ছে, আমরা এইভাবে ডাকবো। তো এই প্রস্তাবের উপরে এই মজলিস শেষ হয়ে গেল, কোনো ফাইনাল কোনো সিদ্ধান্ত হলো না যে আমরা নমাজের টাইমে জমা শুরু হয়ে যাচ্ছে এই বলে আমরা ডাক দেব। তো বেশ কয়েকদিন এভাবে চলতেছিল, কী বলা হতো নমাজের টাইমে? আসসালাতু জামিআতুন, নমাজের জমা শুরু হয়ে যাচ্ছে, বাস আরবিতে ব্যবহার দেওয়া হতো, সবাই সমবেত হয়ে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জিনিসটা প্রস্তুত ছিল না। রাত্রে ঘুমে স্বপ্নের মাধ্যমে একই রাত্রে আটজন সাহাবায়ে কেরামকে এই আজান খাবের মাধ্যমে ফিরিস্তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া স্বপ্নে দেখালেন, আল্লাহ নবী এটা অ্যাপ্রুভ করলেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা বিষয়ে আমরা পরবর্তী আর কন্টিনিউ করবো। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন আসলে হুজুরের কাছে। জি হোক ইনশাল্লাহ। ফার্স্ট হলো আমরা যে এশার নামাজ পড়ি নাইনি, সাইরা পড়ি নাইনি আখতা আখতা, তে খোয়ারে হাত পড়া লাগে অষ্টা তাকে জানতাম সাইরাম। আর দুই নম্বর প্রশ্ন হইল গিয়া, ও যে মরার বাদে জেসার মা বাপের মরণ নেয়নি, মরার বাদে যদি আওলাদে কিছু করণ নেয়নি, তে এটা মা বাপের আত্মায় দেখুননি? ও দুইটা প্রশ্ন। ঠিক আছে ইনশাল্লাহ আমরা আনসার দিয়েছি। প্রথম প্রশ্ন, এশার নামাজের কোন কোন কয় রাকাত পড়া পড়তেই হবে আমাদের? তো ফরজ চার রাকাত তো পড়তেই হবে, না পড়ে কোনো উপায় নাই। সুন্নতে মক্কাদও আমরা পড়বো, কারণ সুন্নতে মক্কাদ অর্থ পড়ার কথা তাকিদ করেছেন, এবং বিতিরও যেহেতু আজ বিতির পড়তে হবে সেই হিসাবে ফরজ চার রাকাত, তারপরের দুই রাকাত সুন্নতে মক্কাদা, কয় রাকাত হলো? ছয়। আর বিতির তিন রাকাত ওয়াজিব, নয়। এই নয় রাকাত পড়তেই হবে, এই জন্য আমরা বাকি যেগুলো আছে আগের চার রাকাত সুন্নত, দুই রাকাত সুন্নতের উপরে আর দুই রাকাত নফল, এগুলো অপশনাল, আপনি পড়লে পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু ট্রাই করবেন যে অন্তত পক্ষে এই নয় রাকাত যেন আমরা পড়ি। ফরজ চার রাকাত, তারপরে সুন্নতে মক্কাতে দুই রাকাত, আর তারপরে বিতির তিন রাকাত, এই টোটাল নয় রাকাত আমাদেরকে পড়তে হবে ইনশাআল্লাহ। বিশেষ সমস্যা হলে আমরা হয়তো ফরজ চার রাকাত বা বিতির তিন রাকাত পড়বো, সুন্নতটা হয়তো ছেড়ে দিলাম, কিন্তু এটা কিন্তু সুন্নতে মক্কাতে আমরা ছেড়ে যেন অভ্যাস না করি। আপনার আরেকটি প্রশ্ন ছিল, মা বাবা মারা গেলে সন্তানরা যে কাজ করে এটা কি মা বাবারা অবগত হন? ইয়েস, তাদেরকে অবগত করা হয়। আপনি ভালো কাজ করলে তারা সপনার পান, এবং ওনারা ওনাদের যখন জান্নাতের দরজা আপ হয় ওনারা জিজ্ঞেস করেন হঠাৎ করে আমার দরজা কেন আপ করে দেওয়া হলো, আমাকে কেন উপরের লেভেলে নিয়ে আসা হলো? তো বলা হয় তোমার সন্তান ইস্তেফারের কারণে, বে ইস্তেফার অধিকা লেখা, তোমার সন্তান তোমার জন্য ইস্তেফার করেছে, দোয়া করেছে, তোমার সন্তান তোমার জন্য সদকা করেছে, তোমার সন্তান সে কোরআন পড়েছে, সে লেখাপড়া করতেছে, এই সমস্ত ভালো কাজের কারণে মা এবং বাবা প্যারেন্টসের জান্নাতের দরজা বুলন্দ করা হয়। কেন? আপনি সন্তান হিসাবে যে ভালো কাজগুলো করবেন, আপনি বাবার সন্তান, আপনি বাবার মেয়ে, আপনি বাবার ছেলে, আপনি যত ভালো কাজ করবেন এটা কিন্তু মা আর বাবার আমল আমাদের সদকায় জারি হিসেবে জমা হতেই থাকে, জমা হতেই থাকে। রাসূল বলেছেন একজন মানুষ মারা যাওয়ার পরে যে কয়েকটি জিনিসের সব জারি থাকে, তার মধ্যে একটি হলো সন্তানের নেক আমল, দোয়া, ইস্তেফার, এটা সরকারি জারি হিসাবে মা বাবা পেতেই থাকেন। এজন্য আপনি আমি যে কাজগুলো করি আমাদের মা বাবার কাছে এটা ইনফর্ম করা হয় এবং ওনারা অবগত থাকেন, বাদ কাজ করলে এটারও কিন্তু অনেক সময় তাদেরকে অবগত করা হয়। জাজাকুমুল্লাহ আসসালাম দাদা। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম।
জি আমরা শুনলাম আপনার টিভির ভলিউমটা ডাউন করি আমরা সাথে কথা হোক জি আপনার প্রশ্ন হইবা নি আর কোন প্রশ্ন আছে আপনার জি না ঠিক আছে আপনার শুনুক ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ অজুর মধ্যে চারটি ফরজ আমাদেরকে আদায় করতেই হয় মুখ দৌত করতে হয় মুখ কাবার করা থাকলেও মুখ খুলে পুরা মুখ দৌত করতে হয় সমান হাত দৌত করতে হয় যদি কাতের মাঝে মোজা থাকে যদি আমি হাতের মোজার উপর আমি মাথা করে ফেলি যেভাবে হবে না ঠিক তেমনি পাও আল্লাহ বলেছেন দৌত করতে হবে কি করতে হবে দৌত করতে হবে এর জন্য পায়ে মোজা থাকা অবস্থায় নর্মাল মোজার উপর মাথা করলে অজু কমপ্লিট হবে না হ্যাঁ শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেদার সক্স চামড়ার মোজার উপর মাথা করেছেন তাই যদি চামড়ার মোজা হয় সেটা ভিন্ন সাধারণ মোজার উপর মাসা করা যাবে না কারণ আল্লাহ বলেছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তুমি অজুর মধ্যে তোমার পাকে দৌত করতে হবে এবং নবী আকরাম সাল্লাম মাসা করেছেন সেটি ছিল একমাত্র লেদার সক চামড়ার মোজা নর্মাল মোজার আল্লাহ মাসা করেন নাই তাই নর্মাল মোজার উপর মাসা করার সুযোগ নাই এটাই হলো নির্ভরযোগ্য উলামা কারাম কথা যদিও কিছু উলামা কারাম সেখানে মত দিয়েছেন এবার আপনি কোনটি করবেন প্রশ্ন তো আপনার যেহেতু নামাজ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইবাদত কায়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এখন আপনি রিস্ক নিয়ে মনে করেন 90% আমার মতে এটি হচ্ছে না আপনি এটা কেন করতে যাবেন আপনি অবশ্যই নিশ্চিত হয়ে এমনভাবে নামাজ পড়বেন যে আপনার নামাজটা কবুল হচ্ছে তাই নির্ভরযোগ্য আমার কারণ মতে নর্মাল সাধারণ সক্সের উপর মাসা করা যায় না পা দৌত করতে হয় আপনি পা দুইয়েই পুরা উজু করে নামাজ পড়বেন আর যদি মোসা করতেই হয় তো লেদার সক্স অথবা লেদার সক্সের মতো খুব ঠিক এমন গাড়ি মোজা যেটার ভিতরে পানি ঢুকে না এরকম যদি হয় তখন আপনি এই মোজার উপর মোসা করে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে ঠিক আছে ইভেন বুখারি শরীফ হাদিস রয়েছে সাহাবায়ে কেরাম এক সফরে ওনারা পা দৌত করেছিলেন কিন্তু তাড়াহুড়ার কারণে পানি একটু কম থাকার কারণে পায়ের মুড়ার দিক দিয়ে পিছনের দিক দিয়ে একটু জায়গা শুকনা ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিৎকার দিয়ে বলেছিলেন ওয়াইলুন ইলা আকাব মিনান্নার এই সমস্ত পায়ের জন্য জাহান্নাম জাহান্নামের আগুন যারা পাওকে ভালোভাবে দৌত করে না তাহলে কি বোঝা গেল যে পুরা পাও দৌত করার পরেও সামান্য জায়গা শুকনো থাকলেও অজু হয় না তাই সাধারণ মোজার উপর মোসা করার পারমিশন নির্ভরযোগ্য মতে জায়েজ নয় আর অজু ব্যতীত যেহেতু নামাজ হবে না অজু প্রপার করতে হবে রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বেগরে তুহুরিন অজু ব্যতীত কোনো প্রকার নামাজ কবুল হবে না আপনি কাদে নামাজ পড়েন গড়ে নামাজ পড়েন মুকিম হন লোকাল অথবা সফরে থাকেন দিনের নামাজ হোক রাতের নামাজ হোক জামাতে পড়ুন বা একা পড়ুন ফরজ হোক সুন্নত হোক নফল হোক কোনো নামাজ কবুল হবে না প্রপার অজু ব্যতীত তাই সঠিকভাবে অজু করতে হবে অজুর কাছে কোরআন শরীফ আল্লাহ চারটি কাজ উল্লেখ করেছেন ইদা কুম তুমিলা সলাতি ফসিল উজু হাকুম ওয়াইদিয়া কুমিলাল মারোয়াফিকি ওয়াম সাহু বের উসিকুম ওয়ারজুলা কুমিলাল খাবাইন নামাজ দাঁড়ালে তোমরা অজু করতে হবে মুখ পুরোভাবে দৌত করতে হবে হাত দৌত করতে হবে কোনো পর্যন্ত মাথা মাসা করতে হবে এরপরে পা দৌত করতে হবে ঘন্টা পর্যন্ত সেখানে পা দৌত করার কথা এসেছে এজন্য আমাদের নির্ভরযোগ্য মতো হলো এখানে পা দৌতই করা লাগে জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা জাজাকাল্লাহ আর কোনো প্রশ্ন আছে নি ঠিক আছে ইনশাল্লাহ আমরা যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরও নতুন কল্যাণের চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু Oh,
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেন শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। বিরতির পূর্বে একজনে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে ইনশাআল্লাহ আরও নতুন কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমাদের ছিল মাগরিবের নামাজের, ওনার প্রশ্ন ছিল যে মাগরিবের নামাজের পরে তসবিহ পড়তে পড়তে অনেক সময় চলে যায়, লেট করে উনি সুন্নত পড়েন, সেটা কি ঠিক আছে? আমি আগেই বলেছি নামাজের পরে তসবিহাত রাসূলের সামনে পড়েছেন, বিশেষ করে ফজরের পরে এবং মাগরিবের পরে লম্বা তসবিহাতের কথা হাদিসে এসেছে। যদি আপনি জানেন পারেন সবগুলি তসবিহাত পড়েন, আর এই পড়ার কারণে যদি লেট হয়েও যায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বরং এটা পার্ট অফ সুন্না। এটা কি পার্ট অফ সুন্না? এটা কে করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল আজকার, আজকারুস সবাহ, আজকারুল মাসা, হাদিসের কিতাবে এসেছে মর্নিংয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তসবিহাত পড়তেন, স্পেশালি ফজরের পরে, সমান আজকারুল মাসা বিকালের যে সময় তসবিহাত মাগরিবের পরে পড়তেন, আপনিও যদি তসবিহাতগুলো পড়েন সেটাও সুন্নার উপরে আমল হবে, তসবিহাতের বরকত পাবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তসবিহাত পড়তে গিয়ে যদি সুন্নত পড়তে লেট হয় একটু, তো এই লেট হওয়ার কারণে সুন্নতে কোনো সমস্যা হবে না। এটাও পার্ট অফ সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল আজান এবং একামত নিয়ে, এবং আমাদের এই প্রোগ্রামটি প্রতি শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত পাঁচ দিন একই টাইমে 9 o'clock থেকে 10:30 পর্যন্ত এই প্রোগ্রাম থাকে। এটা আমাদের আগের আলোড়িসারির মতোই, আপনারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি এবং শুরুতে বিষয়ভিত্তিক একটি আলোচনা থাকে ইনশাআল্লাহ। আজও সমান আমাদের লক্ষ্য বিষয় ছিল আদান এবং একামত নিয়ে। আদান সম্পর্কে আমি বলেছিলাম এটি শুরু হয়েছে হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে, এটা পরামর্শক্রমে আল্লাহু আকবার। এই পরামর্শের পরে সকল সাহাবা একরাম চলে গেলেন এবং কিছুদিন পর্যন্ত জামাতের টাইমে ডাকা হতো আর সালাতু জামিয়াতুন বলে। রাত্রে যখন ঘুমে গেলেন, আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আবদ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবি, উনি স্বপ্নে দেখেন একজন লোক ওনার সামনে হাজির হয়েছেন, ওনার হাতে একটি একটি ঘন্টি, একটা বেল। তো উনি বললেন, ভাই আপনি কি ওই বেলটা বেচবেন? ওই লোকটা জিজ্ঞাসা করল আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আবদ রাব্বিহিকে, আপনি এই বেল নিয়ে কি করবেন? উনি বললেন যে আমরা গত থেকে মিটিংয়ে আলোচনা করেছিলাম যে আমরা নমাজের টাইমে বেল বাজাবো, ঘন্টি বাজাবো, আর এই বেলের আওয়াজ শুনে, সাউন্ড শুনে মুসল্লিরা মাঝে সমবেত হবেন। তখন ওই ব্যক্তি বলতেছিলেন যে তোমাকে কি এর চেয়ে উত্তম জিনিস আমি বলবো? তুমি নমাজের সময় এই বেল বাজিয়ে কেন মানুষদেরকে তুমি সমবেত করবে? এর চেয়ে উত্তম হলো তুমি নমাজের টাইম যখন হবে তুমি দাঁড়িয়ে তুমি আজান দেবে এই কলিমা দিয়ে, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, এইভাবে পুরো আজান ওই ব্যক্তি শুনালেন। উনি আসলে মানুষ, মানুষের রূপ ধরে আসলে উনি ছিলেন কিন্তু একজন ফেরেশতা, এটা আল্লাহর নির্দেশেই হচ্ছে। এই স্বপ্ন দেখার পরে এবং একামত দেবে, তারপরে আবার জামাত কায়েমের সময় আবার ওই শব্দগুলো রিপিট করবে, কাদ কামাল সালা কাদ কামাল সালা এড করে। তো এই আজানের মধ্যে ছিল 15টি শব্দ, কতটি? 15টি। শুরুতে তকবীর 4 বার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলা সালাহ 2 বার, হাইয়া আলা ফালাহ 2 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 2 বার, আর পরিশেষে লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার। কতটি হলো? 15টি। 15টি কলিমার এই আজান শিক্ষা দিলেন ওই ফেরেশতা স্বপ্নের মাধ্যমে। পুরো বিস্তারিত এই স্বপ্নটি আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে। ফজরের টাইমে উনি দৌড়িয়ে তাড়াতাড়ি আল্লাহ নবী সাল্লাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়েস ইন্নাহা আলা রুইয়া হক, আমি মনে করি এই স্বপ্নটি খুবই সত্য একটি স্বপ্ন। কেন সত্য স্বপ্ন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ হয়ে গেছে যে মেরাজের রাত্রে তো সমান এই শব্দগুলো দিয়েই তো আদান দেওয়া হয়েছিল, তো ওটাও স্মরণ হয়ে গেছে। প্লাস এই প্রত্যেকটি কলিমা এত সুন্দর, আর উনার সঙ্গে আলোচনা থাকতে না থাকতেই
রাসূলুল্লাহ ইসলাম বললেন আব্দুর যদি আব্দুর রবিকে এক কাজ করো, বেলালকে ডাকো এবং তুমি এই শব্দগুলো উনাকে শোনাও আর উনি শুনে শুনে এই শব্দগুলো দিয়ে আদান দৌ। প্রশ্ন হলো স্বপ্ন দেখলেন আবদুল্লাহ ইবনে জয়েদ ইবনে আব্দুর রব্বিহি, তো রাসূলুল্লাহ ইসলাম উনার মাধ্যমে আদান না দেওয়াইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে কেন আদান দেওয়াইলেন? তো তার কারণ হলো আল্লাহ বলেছেন ফাইন্নাহু আন্দাসাওতান, হে আব্দুল ইবনে জয়েদ তুমি এই শব্দগুলো বেলালকে বলো, বেলাল তোমার শব্দগুলো শুনে শুনে সে যেন আদান দেয়, কারণ তার আদান হলো আন্দা। আন্দা আরবি শব্দ, তার দুইটি অর্থ, একটি হলো আওয়াজ উঁচু লাউডা, আর দ্বিতীয় অর্থ হলো তার আওয়াজের মধ্যে একটু সৌন্দর্য রয়েছে, কশিস রয়েছে, মজার আওয়াজ। এই দুই পয়েন্ট সামনে রেখে উলামায়ে কেরাম বলেন একজন মুয়াজ্জিনের জন্য যে কয়েকটি কোয়ালিটির মধ্যে থেকে একটি কোয়ালিটি ওনার আওয়াজটা যেন সুন্দর হয়, মধুর হয়, মধুর কণ্ঠ যেন হয়, পাশাপাশি আওয়াজটা একটু বড় আওয়াজ যেন হয়, চিকন আওয়াজ যেন না হয়, ঠিক আছে? এই দুই গুণের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জয়েদ ইবনে আব্দুর রব্বিহি স্বপ্নে দেখলেও আদান দেওয়ার জন্য হুকুম দিলেন কাকে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আজীব ব্যাপার, এই যখন বেলাল আদান শুরু করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে কাপড় বালাকে পড়তে পারেন নাই, ড্রাগিং করে কাপড় টেনে 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 চাদর টেনে টেনে উনি মসজিদে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ খোদার কসম সমান স্বপ্ন আজকে রাতে আমিও দেখেছি। নবীজন সুবহানাল্লাহ, উমর তুমিও সমান স্বপ্ন দেখেছ? ইয়েস ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি। একটু পর আরেক সাহেব এসে বললেন স্যার আমিও দেখেছি। এইভাবে আস্তে আস্তে একই রাত্রে আটজন সাহাবে একরাম, কয়জন? আটজন সাহাবে একরাম সমান স্বপ্ন দেখলেন, সবাই স্বপ্ন দেখলেন যে এই কলিমা এইভাবে বলে বলে আদান দেওয়া যেন হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ তাওয়াতাতুর ইয়াকুম, তোমাদের সকলের খাব আজকে এক হয়ে গেল, এবং এই খাবটা আমি মনে করি এটি সত্য খাব। অতএব এই খাপের মাধ্যমে রাসূল ইসলামের সমর্থন এবং পূর্বের ভিত্তিতে এই আদান শুরু হয়েছে। দ্বিতীয় হিজরিতে শুরু হয়েছিল, চলতেছে, এখনও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এবং এটাকে বলা হচ্ছে দাওয়াতুত তাম্মাহ। যার ফলে আদানের শেষে আমরা দোয়া পড়ে থাকি আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ, এটি কমপ্লিট এবং পরিপূর্ণ আহ্বান। আদানের মধ্যে পরিপূর্ণ একটি ইনভাইটেশন রয়েছে ইসলামের, কারণ ইসলামের মৌলিক বিষয় হলো তিনটি, কয়টি? তিনটি। নাম্বার ওয়ান তাওহীদ, বিশ্বাস করতে হবে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এবং দ্বিতীয় বিষয়টি হলো রিসালত, আমরা বিশ্বাস করি যুগে যুগে আল্লাহ পাক রসুলের মাধ্যমে মেসেজ দিয়েছেন, এবং সর্বপ্রথম রসুল ছিলেন হযরত আদম, সর্বশেষ খাতামুন নবীন হলেন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেটা বিশ্বাস করি। এই যে মৌলিক দুইটি বিষয় তৌহিদ এবং রিসালত সমস্ত আম্বিয়া কেরাম শিক্ষা দিয়েছেন, এবং তিন নম্বর হলো আখেরাত। তিন নম্বরটা কি? আখেরাত। আমরা বিশ্বাস করি এই দুনিয়া আমাদের শেষ নয়, আমাদের পরকাল একটি আছে। এই তিনটি জিনিস আদানের মধ্যে রয়েছে। তৌহিদের কথা শুরুতেই আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহর বড়ত্ব এবং তৌহিদের কথা। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে রিসালত, যে আমরা সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ ইনি হলেন আল্লাহর রসুল, মেসেঞ্জার, আল্লাহর পক্ষে মেসেজ পেয়ে এই মেসেজগুলো আমাদেরকে শেয়ার করেছেন। এখানে ইচ্ছারিত করে চলে আসলো হাই আলা সালাহ, হাই আলা সালাহ, আসো তোমরা নামাজের জন্য। এখানে চলে আসলো এবাদতের কথা, কেন এবাদত করবো? যেহেতু আখরাত রয়েছে, হাই আলাল ফালাহ, তোমরা আসো কামিয়াবির জন্য। তো কামিয়াব কোন জায়গায়? আখেরাতে কামিয়াবি। আর সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত পেয়ে যাওয়া। উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা জান্নাত পেয়ে যাবে। ফামান যুহজিহা আনিন্নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, তারাই হলো প্রকৃতপক্ষে সবচেয়ে সফল কাম। তো এই কামিয়াবি ডিপেন্ড করে এই জান্নাত পাওয়ার উপর। তো এখানে জান্নাতের কথা চলে আসলো, যারা সফল কাম তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। তো একই আদানের ভিতরে তাওহীদও আছে, রিসালত রয়েছে, আখেরাতের কথা রয়েছে, এজন্য এটাকে বলা হয়েছে আদ-দাওয়াতুত তাম্মা। তাই দোয়া পড়ি আমরা আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ওয়া'আদতাহ পর্যন্ত বহর হিসেবে রয়েছে, আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই অংশটুকু রয়েছে বাইহাকি শরীফে সহিহ সনদের মাধ্যমে প্রমাণিত। অতএব শেষের টুকরু এই
ওয়াদ, তারপরে আমরা এটাও পড়বো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই পর্যন্ত। কেউ কেউ আজানের দোয়ার মধ্যে ওয়া দরজার রফিয়া অ্যাড করে পড়ে থাকেন, এটা কিন্তু সহিহ হাদিসের প্রমাণ নয়, প্রমাণিত নয়। আরেকটা জিনিস আমরা করে থাকি অনেকেও, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে আমরা অনেকে বলে ফেলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না ওই সময় সাল্লাল্লাহ বলবেন না। হাদিসে এসেছে কুলু মিসলামা ইয়াকুল মুয়াজ্জিন, আজানের জবাব দেওয়া হলো একজাক্টলি মুয়াজ্জিনের প্রত্যেকটি কলিমা সমানভাবে রিপিট করা। তাহলে মুয়াজ্জিন যে সময় বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সমান শব্দ ওই শব্দটাই আমরা বলবো, কী বলবো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ, এই দুইটি শব্দের জবাবের মধ্যে আমরা হুবহু এই শব্দ না বলে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আর যুক্তিও লয় থাই, যখন মুয়াজ্জিন ডাকেন তোমরা আসো নামাজের জন্য, আসো তোমরা কামিয়াবির জন্য, আমরা বলে থাকি লা হাওলা আয়াল্লাহ, গুনাহ থেকে বাঁচতে হলে ওয়ালা কুওয়াতা, এবং নেকির কাজ করার শক্তি পাবো না আমরা ইল্লা বিল্লাহ, আপনি আল্লাহ সাহায্য ব্যতীত। তো গুনাহ থেকে বাঁচার শক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা, এবং নেক কাজ করার পাওয়ার শক্তি, এই উভয়টাই পেতে হলে আপনার সাহায্য লাগে। তাই আপনার মুয়াজ্জিন যে দাওয়াত দিতেছেন আমাদেরকে নামাজে দেওয়ার জন্য, কামিয়াবির জন্য, এটা সম্ভব হয় তখন যদি আপনি আল্লাহর পক্ষ থেকে কি থাকে আমাদেরকে সাহায্য করেন, হেল্প করেন। এই আল্লাহর কাছে আমরা হেল্প চাইব, সাহায্য চাইব, যেন বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো আজানের তাৎপর্য, আমরা ইনশাআল্লাহ বিষয়ে আরও পরবর্তী আলোচনা করবো, যেহেতু কলা চলে আসছেন। জি জাযাকুমুল্লাহ খায়র, আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার একটা কোশ্চেন ছিল। জি হোক ইনশাআল্লাহ। কোশ্চেনটা হলো শয়তান যখন আমাদের আদমকে সেজদা করলো না, তার আগে তো কোনো ইয়ে ছিল, শয়তান আমাদের যেমন বিভিন্ন রকম এখন প্রচনা দেয়, আপনার প্রশ্ন হলো শয়তান আদমকে শ্রদ্ধা করে নাই, শয়তান আমাদেরকে ভ্রান্ত করে থাকে, ভ্রষ্ট করে থাকে। এবার প্রশ্ন হলো শয়তান যে আল্লাহর নির্দেশ, প্রকাশ্য নির্দেশ অমান্য করলো, তাকে কোন জিনিস বিভ্রান্ত করলো, তাকে কোন জিনিসে গুমরা বানালো, তাকে ভ্রষ্ট করলো কোন জিনিসে, আমাদেরকে ভ্রষ্ট করে শয়তানে, শয়তানকে ওই নির্দেশ অমান্য করার জন্য তাকে নষ্ট করলো কোন জিনিসে, সেটি হলো নফস। সেটি কি? নফস, তার অন্তর, নফস, আত্মা। কোরআনে কোরআনে বলা হয়েছে ইন্না নফসা লাম্মারাতুন বিসসু, ইন্না নফসা লাম্মারাতুন বিসসু, মানুষের নফস সবসময় তাকে কুমন্ত্রণা দিয়ে থাকে। এজন নফসের সঙ্গে মুজাহাদা করতে হয়, মেহনত করতে হয়, মুজাহাদার মাধ্যমে, ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হয়, এবং জান্নাতের নিয়ামত রয়েছে সেগুলো পড়তে হয়, স্মরণ করতে হয়। যখন আমরা কোরআন হাদিস পড়ব, জানব, তখন জান্নাতের প্রতি আমাদের আগ্রহ, জান্নাতের নিয়ামত পাওয়ার আশা অন্তরে জাগবে, এবং জাহান্নামের কথা যখন আমরা শুনব, আমরা কোন দিকে জানবো, তখন জাহান্নামের প্রতি আমাদের ভয় অন্তরে চলে আসবে, তখন আমাদের নফস আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য হেল্প করবে, তখন নফসটা হয়ে যাবে লাওয়ামা। আমাদের নফস আত্মার প্রাইমারি লেভেল হলো আম্মারা, সবসময় গুনাহের জন্য কুমন্ত্রণা দিয়ে থাকে। আর যদি আমরা মেহনত করতে করতে আল্লাহর ভয় নিয়ে আসি, এবং জান্নাত এবং নিয়ামত পাওয়ার আশা এবং প্রত্যাশা অন্তরের মধ্যে আমরা যে নিয়ে আসতে পারি, তখন আমরা গুনাহ করলেও সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনুতপ্ত হয়ে তওবা করে ফেলবো, আমরা নিজেকে মালামত করব। এই ধরনের আত্মাকে বলা হয় নফসে লাওয়ামা। আপনি এবং আমি যারা আছি, আমরা হয়তো নফসে লাওয়ামার অধিকারী, অনেক সময় গুনাহ করলেও মাঝে মধ্যে ডর চলে আসে, আমরা তওবা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তো এটা হলো নফসে লাওয়ামা। আরেকটি নফসে আরও ভালো, যারা মেহনত করতে করতে এই পর্যায়ে লেগে গিয়েছেন যে তারা গুনাহ করার ক্ষমতা থাকলেও তারা গুনাহ করেনি না, এটাকে বলে নফসে মুতমাইন্না, আম্বিয়া কেরামের নফস এবং আল্লাহর ওলিদের নফস, ফিরিস্তাদের নফস, এরা হলো নফসে মুতমাইন, একদম মুতমাইন, নিরাপদ, স্যাটিসফাইড, তারা আল্লাহর নিয়ামতের উপর পুরো স্যাটিসফাইড থাকে, কখনো গুনাহ করতে চায় না। তো আপনার প্রশ্নের সংক্ষিপ্ত আনসার হলো আমাদেরকে শয়তান গুমরা করলেও, শয়তানকে গুমরা করেছে তার নফস এবং তার আত্মা, তার আত্মার বড়ত্ব, আত্মগরিমা, এই আত্মগরিমাই শয়তানকে নষ্ট করেছে। তকব্বুর আজাদিল খা রেকর্ড,
তাই অন্তরের অহংকার তাকে নষ্ট করেছে। এই জন্য হিংসা এবং অহংকার তিনটা জিনিস, আত্মা হিংসা অহংকার, এই দুটোই আত্মার সঙ্গে সম্পর্কিত। এই আত্মগরিমা এবং অন্তরের হিংসা বিদ্বেষ, এই দুই জিনিসেই তাকে নষ্ট করেছে। এবং সে বলেছিল যে আদি আদমকে কেন শ্রদ্ধা করব, আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়া আর আমাকে বানাইছেন অগ্নি দিয়া। আগুনের পাওয়ার বেশি, আগুন সব সময় জ্বালাইলে উপর দিকে উঠে আর মাটি ডিল ছুড়লেও সেটা নিচের দিকে যায়, তো নিচেরটার যেটা এটা তো অবশ্যই নিম্নমানের, নিম্নমানের সামনে আমি উচ্চমানের হয়ে আমি কীভাবে আমি শ্রদ্ধা করবো, এই তার ছিল যুক্তি। আনা খাইরুম মিনহু খালাক্তানি মিন্নার ও খালাক্তাহু মিন তিন। তো সংক্ষেপে এটাই, শয়তানকে নষ্ট করে তার নফস এবং তার আত্মকরিমা এবং হিংসা তকব্বুর অহংকার। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার দুইটা কোয়েশ্চন করতে হবে, সে কই জানো। আপনি কি বলিয়াম একটু কমাইয়া আপনি প্রশ্ন করলে ক্লিয়ার হবে। আমি বলে না, হিজরা মালা কিন্তু আহার বেশ করি ইনশাআল্লাহ। টিভির বলিয়াম কমাইবা না একটু, মানে প্রশ্ন হরুকা জি কমাইছি জি ফরমাকা। আমি দুইটা কোয়েশ্চন করতাম, ওখানে নমাজর আরো প্রশ্ন আছে আর একটা, কয়েকদিন কোনো বাচ্চা মারা যায় ছোট থাকতে বা বিদেশ তখন আর মনে নাই তার মারাও গেছেন, তারা বাচ্চান তোর মার মনে নাই যেন বাচ্চান তোরা কিছা করছেন কিনা, তো অনেক হলে ওইবনি তারা নাই বাচ্চান ছয় মাস সাত মাস দুইজন মারা গেছে নাকি। ঠিক আছে, হাসলা বিদেশ আমার হাসলা দেশ অনেক বাপ নাই আমার অস্তা হইবানি, গুণাগার মা বাপ হয়তো বাচ্চেন তে সহ্য করেন মা বাপরে ঠিক নেই কেন না কিতাব তারা জানা তো লইয়া যান মা বাপ তো ইয়া যান না। প্রথম প্রশ্ন, যদি কোন নামাজ কজা হয় তাহলে এই ফরজের সাথে সুন্নত কি কজা করতে হবে? যদি ফরজ এবং সুন্নত অর্থাৎ ফরজের সঙ্গে সুন্নত কজা হয়ে গিয়েছে, আপনি ফরজ পড়েন নাই, তখন এই ফরজের সাথে সুন্নত থাকলে সুন্নতটা পড়ে নেওয়াটা ভালো। যেমন ফজরের নামাজ কজা হয়েছে, তো আপনি ফজরের ফজরের যখন কজা করবেন তো ফজরের আগে সুন্নত দুই রেখাত আছে, দুই রেখাত সহ কজা করানোটা ভালো, রসুলুল্লাহ সাল্লাম কজা করেছেন। জুহর যদি কজা হয় তো জুহরের আগে চার রেখাত সুন্নতও আছে, পরে দুই রেখাত সুন্নত আছে। আপনি যখন কজা পড়বেন তো শুধু চার রেখাত ফরজ পড়লেও চলবে, বাট উত্তম হবে আপনি আগের চার রেখাত সুন্নত যদি পড়ে নেন, পরে দুই রেখাত সুন্নত পড়ে নেন। বাট যদি সময় কম থাকে, অন্ততপক্ষে আপনি কজা হয়ে গেলে আপনাকে তো ফরজ তো কজা করতেই হবে, এখানে তো কোনো রেহাই নাই। ঠিক তেমনিভাবে আসরের কজা হলে তো এখানে তো সুন্নত মুয়াক্কাদা নয়, তো এখানে সুন্নত কজার সময় খালি ফরজ চার রাকাতই পড়বেন। মাগরিবের কজা পড়ার সময় মাগরিবের পরে দুই রাকাত সুন্নত পড়ে নিতে পারলে ভালো, বা অন্ততপক্ষে আপনি ফরজ তো করবেনই। সে ঠিক তেমনিভাবে এশার নামাজ কজা হলে আপনি এশার চার রাকাত কজা করবেন, পরে দুই রাকাত সুন্নত কজা করতে পারলে ভালো, বাট বিতির তো কজা করতেই হবে, কারণ বিতির হলো ওয়াজিব। তো সংক্ষেপে নামাজ কজা হলে শুধুমাত্র ফরজ কজা এবং ওয়াজিব কজা করলেও চলবে, বাট আগে সুন্নত মুয়াক্কাদা কজা করে নিতে পারলে ভালো। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, এই দ্বিতীয় প্রশ্ন চলে সমাধান হয়ে গেছে। তিন নম্বর প্রশ্ন ছিল, ছোট্ট বাচ্চা মারা গিয়েছিল
ছয় মাসের, বাবা ছিলেন বিদেশে, মা সন্তানকে নিয়ে দেশে ছিলেন, আর স্মরণ নাই আকিকা হয়েছিল কি না হয় নাই। এখন যদি চান যে ওই সন্তানে আকিকা, তা দিতে পারবেন কি না পারবেন না। দেখেন, আকিকা একটি ইবাদত, এবং এটি সন্তান জন্ম নেওয়ার সাত নম্বর দিন অথবা চোদ্দ নম্বর দিন অথবা একুশ নম্বর দিন করা হলো মুস্তাহাব। এবং এই আকিকার মাধ্যমে সন্তানের সঠিকভাবে গ্রহ বড়োয়া, বিপদাপদ থেকে রক্ষা পাওয়া, অনেক জিনিস এই আকিকার সঙ্গে সম্পর্কিত। যেহেতু এই বাচ্চারা মারা গিয়েছে এবং টাইমটাও চলে গিয়েছে, সাত নম্বর, চোদ্দ নম্বর দিন বা একুশ নম্বর দিন, এখন তো অনেক পুরান হয়ে গেছে, তাই এখন বর্তমানে এই সন্দেহের উপর ভিত্তি করে যে আমার বাচ্চার আকিকা হয়েছে কি না হয় নাই, নতুনভাবে আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আকিকার পরিবর্তে হয়তো ওই বাচ্চার পক্ষ থেকে আপনি নফল কুরবানি করলেন, অথবা আপনি হয়তো সদকা করা করবেন, তার জন্য দোয়া ইস্তেগফার করবেন, এটা হবে উত্তম। আকিকা করার প্রয়োজন রয় নাই, কারণ আকিকা আল্লাহ বলেছেন জীবিত বাচ্চার সাত নম্বর দিন অথবা চোদ্দ নম্বর দিন অথবা একুশ নম্বর দিন করার কথা ছিল। যদি নাও করে থাকেন বর্তমানে আপনাকে আর করতে হবে না ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে যদি কোনো মা বাবা মারা যান তো সন্তানরা কি মা বাবাকে সাহায্য করতে পারবে, নেককার সন্তানরা? ইয়েস, অনেক সময় বাবা আওলা যদি নেককার হয় তো মা বাবাকে সাহায্য করতে পারবে, উল্টা যদি মা আর বাবা নেককার হন, সন্তানের যদি জান্নাতে চলেও যান, নিচের লেভেল পান ওনারা, ওনাদের নেকি কম থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত বলতেছে যে জান্নাতে দেওয়ার পরে সন্তানরা তাদের নেক আমলের মাধ্যমে নিচের লেভেল পেয়েছেন, আর বাবা মা নেককার হওয়ার কারণে উপর লেভেল পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া আর মায়া করে সন্তানদেরকে মা বাবার সঙ্গে মিলানোর জন্য তাদেরকে নিচের দরজা থেকে উপরে দরজা উঠাইয়া মা বাবার সঙ্গে তাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবেন। এটা পরিষ্কার কোরআন আল্লাহ বলেছেন। ঠিক এর উল্টা সুরত হওয়ার চান্স রয়েছে, যে সন্তানরা তাদের নেক আমলের মাধ্যমে জান্নাতের উঁচু মকাম পেয়েছেন, মার বাবা সেই মকামে পৌঁছতে পারেন নাই, তাদের নেকি কম, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা বাবাকেও সন্তানের সঙ্গে উপরের লেভেলও যাওয়ার সুযোগ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে কী বোঝা গেল? যে সন্তানের নেক আমলের মাধ্যমে মা বাবার, মা বাবার একান্তের সন্তানেরও সেখানে উপকার হওয়ার বিভিন্ন সুরত এবং সুযোগ রয়েছে। জাযাকুমুল্লাহ হাসানা জাযা, আল্লাহ যেন সকলকে নেককারের ভিত্তিতে আমরা যেন একে অন্যকে সাহায্য করতে পারি, বাট ইমান যদি থাকে না তাহলে কোনো অবস্থায় একজনকে সাহায্য করতে পারবেন না। যাদের সময় একবার শেষ পর্যায়ে চলে এসেছি, দুই তিন মিনিটের শেষ বক্তব্য আমরা শুনেছি। আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে আজান প্রসঙ্গে, ওই দিন আমরা চলে নামাজ, নামাজের গুরুত্ব। তবে আজান তো আমরা সবাই দিতে পারবো না, আজান অনেক ফজিলত কিন্তু সবাই দিতে পারবো না। প্রশ্ন হলো যে আমরা যারা আজান দেব না, আমরা ওই আজানের সব কীভাবে অর্জন করব? এই সমান প্রশ্নই করেছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ডেইলি এক অক্ষরে তো একজন মুয়াজ্জিন আজান দেন, তো বাকি আমরা যারা দিতে পারলাম না, আমরা সেই সবটি কীভাবে অর্জন করবো? রাসূলুল্লাহ বললেন, কুলু মিস্তামা ইয়াকুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যে কথাগুলো বলেছে তুমি সেই সমান কথাগুলো তুমি বলে ফেলো, অর্থাৎ আজানের জবাব দিয়ে দিও, ইনশাআল্লাহ মুয়াজ্জিন আজান যেন যে সব পেয়েছেন তুমি তার জবাব দেওয়ার কারণেও সমান সব পেয়ে যাবে। এর জন্য যারাই আজান শুনবেন লাইভ, বিশেষ করে লাইভ আজান, আপনারা সঙ্গে সঙ্গে অবশ্যই জবাব দেবেন, একামতের জবাব দেওয়া সুন্নত। আর এই লাইভ আজানের জবাব দেওয়া যাবে পুরুষের জন্য সুন্নত, সমান মা বোনরা যদি লাইভ আজান শুনেন আপনাদের জন্য সুন্নত হলো, আপনারাও আজানের জবাব দিবেন। আজানের পরে দোয়াটাও পড়তে ভুলবেন না, কেন? কারণ এই সমস্ত জিনিস করলে এত সাপ পাইতেছেন এবং দোয়া পড়ে নিলে কঠিন কামতে নবী এ করিম সাল্লাল্লাহু আপনার জন্য সাফাত করবেন। রসুল বলেছেন যারা আজানের পরে দোয়া পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার সেই উম্মতের জন্য আমি কঠিন কামতে তার জন্য সুপারিশ করবো, এই সুপারিশ করা নিশ্চিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, জরুরি এবং বাধ্য হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে আজানের সঠিকভাবে জবাব দিয়ে, আজানের পরে দোয়া পড়ে, নমাজের মাধ্যমে প্র্যাকটিক্যাল জবাব দেওয়ার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। এই সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত। হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকল যেন কবুল করেন, আমিন। জাযাকুমুল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।